হেদায়েত একটা অমূল্য নিয়ামত, এটা আল্লাহ যার জন্য দয়া হয় তারই দান করে। এরা দয়া না হইলে জোর কইরা সিনায় আনার কোনো ব্যবস্থা নেই। যদি জোর কইরা কেউ দয়া লাভ করতে পারতো, তাহলে আল্লাহর দরবারে যেই ইবাদত শয়তান করছে এবং যেই ইবাদত এর সঙ্গে শয়তানের যত এলেম ছিল, কেউ যদি জোর কইরা বিদ্যা দিয়া বা ইবাদত দিয়া আল্লাহর দয়ার অথই পারাবারে নিজকে মিশাই ফেলতে পারতো, তাই এটার প্রধান যোগ্যতম ব্যক্তি ছিল শয়তান। ঠিক না বে? ঠিক ভাবছি রে, আজকে মাহফিলে এসে ওয়াজ আমি শুনছি, বলেছেন বক্তা মহোদয়েরা যে একটা কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসা আল্লাহর আটটা জান্নাতের মালিক হয়ে গেল। একটা কুকুর আমার আল্লাহ সূরা কাহাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পবিত্র জবানে তার কালামে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া কালবুহুম কিতমি, দুনিয়ার মানুষেরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের পিছনে পিছনে কুকুর দৌড়ায়া গুহার ভিতরে চলে যায়, গুহার মুখে কুকুর বসিয়া যায়, আল্লাহর ওলিদেরকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, কেউ ওলিদের উপরে কোনো আক্রমণ করতে না পারে, আল্লাহর ওলিদের খেদমতে গুহার মুখে বৈশা বৈশা পাহারা দেয়, আল্লাহর ওলিরা 309 বছর গুহার ভিতরে ঘুমাইল, আল্লাহর কুদরতি হেফাজত রইল 309 বছর, কুকুর আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়া দিয়া বিশ্রাম করলো। শুধুই তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা কুকুর আমার ওলিদেরকে ভালোবাসা, ওই কাহাবে ওই গুহার মুখের মধ্যে 309 বছর অনায়াসে আমি আল্লাহর কুদরতি হেফাজতে বিশ্রাম, আল্লাহওয়ালাদের সঙ্গে একই দয়ায় একই রহমতের সাগরের মধ্যে আমি আল্লাহর কুদরতি হেফাজতে মিশিয়া রইল। সুতরাং এবার আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের সকলকে বলতে চাই, তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর দলি, ও আমার বান্দারা ওলিকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে একটা কুকুর যদি জান্নাতের মালিক হয়ে যায়, আল্লাহর স্বর্গের অধিবাসী হয়ে যায়। এবার আপনাদের খেদমতে বলতে চাই, বাপজি রে, কুকুর নলি সিন্ধু ওলিরারে ভালোবাসলো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে আল্লাহর জান্নাতের বাদশাহী লয়া দুনিয়া থেকে আল্লাহর হেফাজতে আল্লাহর দরবারে গমন করলো, চলে গেল। এবার আপনাদেরকে বলতে চাই, কুকুর ওলিদেরকে চিনতে পারলো, ওলিরা ভালোবাসলো, ভালোবাসা ওলিরাও সেই জান্নাতে, কুকুরও সেই জান্নাতে। সুবহানাল্লাহ, পৃথিবীর একটা কুকুর জান্নাতি হবে, সেই কুকুরটা হলো ওলিদেরকে যে কুকুরটা ভালোবাসছে, আল্লাহ পাক ওই কুকুরটারও কিয়ামতের ময়দানে জান্নাতি বানিয়ে দেবেন। তাইলে ওলিদেরকে মহব্বত করার কারণ এটা কারোর দলিল না, ডাইরেক্ট আমার আল্লাহর দলিল। আমার আল্লাহ বলছেন, ওয়া কালবুহুম কিতমির, দুনিয়ার মানুষেরা ওলিদের সঙ্গে যেই কুকুর দেশ ছেড়ে দৌড়ায়া ওলিদের পিছনে পিছনে গুহার মধ্যে চলিয়া যায়, ওই কুকুরের নাম ছিল কিতমির, আল্লাহ নামটাও কোরআনের মধ্যে লিখে দিলেন, ওয়া কালবুহুম কিতমির, ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে ভালোবাসাকারী ওই কুকুরটা আল্লাহর ওলিদেরকে যে ভালোবেসেছিল, ওই কুকুরের নাম ছিল কিতমির, সেও ওলিদেরকে ভালোবাসা গ্রাম ছাড়লো, এলাকা ছাড়লো, ওলিদের সঙ্গে গোহায় পাহাড়ের ভিতরে চলে গেল। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে ওলি সাইরা থাকতে পারবে না, ওলিদেরকে ছাইরা তার মন এক মুহূর্ত শান্তি পায় না, এই জন্য ওলিরা যেই রাস্তায় পিছনে পিছনে কুকুর সেই রাস্তা, ওলিদেরকে ভালোবাসা কুকুর জান্নাতি হয়ে গেল। আর আজকে মানুষ হইয়া আমার নবীর নিয়া বেয়াদবি করে, আসানা নাই, আরে আসানা নাই, ওলিদের সঙ্গে অহর বেশি বেয়াদবি করে, বাদ দিলাম ওলিদের কথা, ডাইরেক্ট নবী নিয়াই বেয়াদবি করে। ঠিক না বেঠি? কুকুর ওলিদের জন্য জীবন দেয়, বিনিময়ে আট জান্নাতের বাদশাহী নিয়া দুনিয়া থেকে রওনা হয়ে যায়। আর মানুষ হইয়া ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে চূড়ান্ত বেয়াদবি করে, বেয়াদবের দল আসানা নাই, আর ওই জন্য বলেন আসানা নাই, বাপজিরা
আমি আপনাদেরকে বলতে চাই, টনের টন এলেম থাকলো, টনের টন বিদ্যা থাকলো, গতি একটাই হবে বেয়াদবি থাকলে। শয়তানের যেই দশা ওই বিদ্যাওয়ালারও সেই দশা, ঠিক না বেঠি? এই ইবলিস এক দুই বৎসর নয়, একাধারে চোদ্দ লক্ষ বছরের ইবাদতের পরে আমার আল্লাহ ওই ইবলিসকে হুকুম করলেন, ও ইবলিস রে উসজুদু লি আদম, আমার ফেরেশতারা এবং ইবলিস তুমি আমার আদমকে সাজদা করো, ফেরেশতারা তোমরা আমার আদমকে সাজদা করো। এই হুকুম করলে ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদায় লোটায়া পড়ল একমাত্র ইবলিস সারা। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, কালা মাম্মানাকা আইয়াসজুদা লি আদম, ও ইবলিস কে তোমার নিষেধ করলো আমার আদমকে সাজদা করার জন্য? এবার ইবলিস জবাব দেয়, আল্লাহ তোমার কি কোনো ইনসাফ নাই? তোমার কি কোনো আদল নাই? তোমার কি কোনো আক্কেল নাই? তুমি আমারে বললা আদমকে সাজদা করার জন্য, কেমন করে সাজদা করব? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতা আদম মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইলা মাটি দিয়া। মাটির খাসরত হলো উপরে ঢিল দিলে নিচের দিকে চলে আসে, আর আগুনের খাসরত নিচে ধরাইলো ঊর্ধ্বমুখী হয়ে থাকে। সুতরাং তোমার কি কোনো আক্কেল নাই? ভেদ বিচার নাই? ভেদ বিচারের জ্ঞান নাই ও আল্লাহ? তোমার কি কোনো আক্কেল নাই? কেমনে আমারে বললা আমি তো আগুন দিয়া তৈরি, আগুনের খাসরত ঊর্ধ্বমুখী, সুতরাং আমি ঊর্ধ্বমুখী হয়ে থাকব আর মাটি হইল নিম্নমুখী, উপরে ঢিল দিল নিচে চলে আসে। উচিত ছিল তোমার বলা আদমকে নিম্নমুখী বস্তুটাকে যেন ঊর্ধ্বমুখী বস্তু আমি আগুনকে সাজদা করে। তোমার বলা উচিত ছিল যে যেটা নিচের দিকে থাকিত এইটা যেন ঊর্ধ্বমুখী বস্তুরে সাজদা করে। এই শয়তান আল্লাহর যুক্তি দিল, কি দিল যুক্তি? তোমার কি কোনো ইনসাফ নাই? তোমার কি কোনো আক্কেল নাই? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতা আদম মিন তিন, আমারে বানাইলা আগুন দিয়া আদম বানাইলা মাটি দিয়া, মাটি উপরে ঢিল দিলে নিচে চলে আসে আর আগুন নিচে ধরাইলো ঊর্ধ্বমুখী থাকে, তো ঊর্ধ্বমুখী বস্তুরে নিম্নমুখী বস্তু আইসা সাজদা করবে? আর এটা কথা কইলা উল্টায়া যে নিম্নমুখী বস্তুরে আমি আগুন ঊর্ধ্বমুখী হইয়া সাজদা করার জন্য আল্লাহর সঙ্গে বলে ওঠানা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি ঊর্ধ্বমুখী আর আদম মাটি হইল নিম্নমুখী। এই আল্লাহর আগ হইল আর বেয়াদব, তুই আমি সৃষ্টি করলাম আগুন, আমি সৃষ্টি করলাম মাটি, আমি জানি না কোনটা ঊর্ধ্বমুখী কোনটা নিম্নমুখী। তুই আমার আইসে যুক্তি দিয়া দলিল বোঝা, যুক্তির মাধ্যমে যে ঊর্ধ্বমুখী বস্তু নিম্নমুখী সাজা দিতে পারে না, এটা তার প্র্যাকটিস, এটা তার দৃষ্টিতে লাগে, এটা তার দেমাগে লাগে। আমি আল্লাহর আক্কেল নাই, আমি আল্লাহর কি কোনো ইনসাফ নাই? এটা ইনসাফের কোন কথা হলো? বেয়াদব কোথাকার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গলা ধাক্কা দিয়ে বলে ওখরুজ মিনহা, বেয়াদব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে এক্ষণ বের হ, এই জায়গায় থাকার তোর কোনো অধিকার নাই। ওখরুজ শব্দের তাফসিরে আসছে, ওখরুজ শব্দটা আল্লাহ তখন বলেন যখন কার উপর থেকে রহমতটা কাইরা নিয়ে যায়, তার জন্য আল্লাহর কাছে কোনো রহমত। আল্লাহ কিন্তু আদমেরও জান্নাত থেকে নামাইছে আদমের গন্ধমের কারণে, আবার শয়তানকেও বাইর করছে শয়তানের বেয়াদবির কারণে, কিন্তু দুই জান্নাত থেকে দুইজনই বের করছে, কিন্তু দুইজনের শব্দ দুইটা। আল্লাহ আদমকে যেই দিন গন্ধমের অপরাধে আল্লাহ বের করে দেন, আমার আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিয়া, আদম আমার হাওয়া জান্নাত থেকে নামিয়া যাও, ইহবিতু তোমরা নামিয়া যাও। তো আদমকে বলেন ইহবিতু নামিয়া যাও, আর শয়তানকে বলে উখরুজ বের হও। সুতরাং এই তাফসীরের মধ্যে, তাফসীরে খাজাইনের মধ্যে আসছে, দুল্লে মানসুরে আসছে, রুহুল মানিতে আসছে, রুহুল বায়ানের মধ্যে আসছে, উখরুজ আর ইহবিতু, এর ব্যাখ্যা হলো আমার আল্লাহ পাক ইহবিতু শব্দের তাফসীরে একটা লাগাম আছে যে যাকে আল্লাহ বের করছেন কোনো একটি সরুতত্ব হয়ে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর দয়া হয়ে যাবে, আর সে ভুলটা ইচ্ছা করে করে নাই, আরেকজনের পরিচয় করছে, এই জন্য সে তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমায় লুটিয়ে পড়বে, আল্লাহ আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। এই ইহবিতুর তাফসীর হলো সে আবার যে জায়গা থেকে বের হচ্ছে এই জায়গার মালিক হয়ে একদিন ঢুকে যাবে। কিন্তু আজ শয়তানকে যে বের করেছে উখরুজ, এই উখরুজের মধ্যে আইসুমির রহমাতিল্লাহ আল্লাহর কোনো রহমত নাই, আল্লাহ গাড়ির ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন উখরুজ বের হও।
এই বের হলো লানত জাতীয় শব্দ এই জায়গায় আর আল্লাহ জীবনে কোনোদিনই তাকে ফিরায় আনবেন না তার আসার কোনো ক্ষমতা হবে চিরদিনের জন্য আল্লাহ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন তার জন্য বিন্দু বিসর্গ আর আল্লাহর কাছে কোনো রহমতের বাজেট নাই রহমতের কোনো বাজেট নাই যাই হোক বাপজিরা আমার শুধুমাত্র কথাটুকু এতটুকু বলছি মনে রাখবেন যে এই শয়তান নবীর সঙ্গে বিয়াদবি কইরে কিন্তু আল্লাহর জান্নাত হারাইলো 14 লাখ বছরের ইবাদত হারাইলো সমস্ত ফেরেশতার শিক্ষক যত এলেম আছে টনের টন কুইরা সব ছাই হয়ে গেল বরং লানতের জিঞ্জির গলায় লয়া চিরদিনের জন্য এই অপরাধের জিঞ্জির গলায় নিয়া আল্লাহ পাকের দরবারে 60টা লোক তার ছিল 60টা লোক কুইরা ছাই হয়ে গেল এবং এইভাবে সে লানত প্রাপ্ত মালাউন হইয়া ইবলিস থেকে শয়তানে পরিণত হইয়া আজকে জমিনের মধ্যে এইভাবে অপরাধের জিঞ্জির গলায় নিয়ে ঘুরে কিয়ামত পর্যন্ত ঘুরবে কিয়ামত এইভাবে হাবিয়া দুদুক থেকে শুরু করে সাত জাহান্নামের জিঞ্জির তার গলায় থাকবে সুতরাং বাপজি রে আশিকেন যাকিরেনরা এই শয়তান আল্লাহর ইবাদত করতে করতে এত খুশি আল্লাহরে করেছিল প্রথম আসমানে আল্লাহ তার নাম নিজের হাতে লিখছিলেন আবে আল্লাহর ইবাদতকারী বান্দা শয়তানকে আবেদ ইবাদতকারী জিন আবেদ দ্বিতীয় আসমানে আরো ইবাদত তো বাড়াইছে কয়েক লাখ বছর আল্লাহ আমার নাম রেখেছে জাহেদ মানে দরবেশ আমার এত ইবাদত করছে আল্লাহ পাক তৃতীয় আসমান নাম বলছে আরে মুরাকাবাকার বুঝতে পারছেন এত ইবাদত করছে আবার আল্লাহর দরবারে কয়েক লাখ বছর আল্লাহ আস্তে করে চতুর্থ আসমান নাম রাখছে ওলিউল্লাহ প্রথম আসমানে আবেদ দ্বিতীয় আসমানে আরেফ তৃতীয় আসমানে জাহেদ চতুর্থ আসমানে ওলিউল্লাহ পঞ্চ আসমানে আমার আল্লাহ আবার এত ইবাদত শয়তানের নিজের হাতে আল্লাহ লিখে দিলেন মুত্তাকি আত্তাকিউন অর্থাৎ আল্লাহরে যে পরহেজগারী দিয়ে খুশি করেছে মুত্তাকি যার নাম বাবা জি আমার আল্লাহর কাছে শয়তান কই এত লোক বারে এত ইবাদতে খুশি আমি আর ইবাদত সারি না পৃথিবীতে চারি আঙ্গুল পরিমাণ জায়গা নাই যে জায়গায় আল্লাহর জন্য শয়তানের সেজদা পড়ে নাই এত ইবাদতে খুশি হইয়া আমার আল্লাহ ষষ্ঠ আসমানে তার নাম রাখছেন মুকাররাম মহা সম্মানিত নাম রাখছে শয়তান এই লোক পাই এত খুশি ইবাদতের মিটার এত বাড়াইয়া দিয়েছে আল্লাহ পাক আবার শয়তানের নাম রাখছে সপ্তাহ আসমানে আজাজিব এই সাতটা নাম প্রথম আসমানে আবেদ দ্বিতীয় আসমানে হারেব তৃতীয় আসমানে জাহেদ চতুর্থ আসমানে ওলিউল্লাহ পঞ্চম আসমানে তাকি ষষ্ঠ আসমানে মুকাররাম সপ্তম আসমানে আজাজিন এই আজাজিন হইয়া 12 লাখ বছরে এমন ইবাদত বাড়াইলো তাফসীর বলে তালবিস ইবলিস কিতাব 2 লাখ বছর এক আদারে মাথাই উঠায় না এত ইবাদত আল্লাহর কাছে আল্লাহ পাক 14 লক্ষ বছরের সময় শয়তানকে সপ্ত আসমান থেকে একটা মহা দপ্তরি নিয়ে গেলেন মানে আলার জগতে ওই জগতে নিয়ে নাম রাইখা দিলেন মুআল্লিমুল মালাইকা সকল ফেরেশতাদের শিক্ষক মুআল্লিম বানায়া দিলেন কার মুআল্লিম ফেরেশতাদের সুবহানাল্লাহ তাইলে বাপজি রে এত লোক আবেদ আরে জাহেদ ওলিউল্লাহ তাকি এরপরে মুকাররাম আজাজি এরপরে মুআল্লিমুল মালাইকা আজকে এত লোক এত বেলায়ত এত নিয়ামত এত ইবাদত গ্রহণযোগ্যতার পরেও শুধুমাত্র নবীর সঙ্গে একটু বেয়াদবির কারণে ইবাদত কার করছিল আল্লাহ ইবাদত গুলি কার করছে আর বেয়াদবিটা ছিল নবীর সঙ্গে এই দেখেন আল্লাহর আল্লাহর জন্য করা সবগুলি ইবাদত কইরা ছাই হয়ে গেল শুধু নবীর সঙ্গে বেয়াদবির কারণে আর কুকুর ভালোবাসছে ওলিরারে কারে ভালোবাসছে ওলিরারে ভালোবাসার কারণে আল্লাহটা খুশি হয়ে গেল আল্লাহর ভালোবাসা হয়ে গেল আর জান্নাতের মালিক হয়ে গেল ঠিক না বে ঠিক তাইলে কুকুর ভালোবাসলো ওলিরারে আর শয়তান ভালোবাসছিল ডাইরেক্ট আল্লাহরে তা আল্লাহরে ভালোবাসা ধ্বংস হইল ঠিক না বে ঠিক আর কুকুর ওলিরারে ভালোবাসা আল্লাহর মুকাররাব মুকাররাবিয়াত আল্লাহ পাকের বেলায়ত আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক জান্নাতের বাদশাহিত্ব আল্লাহ পাক তার হাতে উঠায়া দিলেন কেন আমি বললাম কথাটুকু রে বাপজিরা আশিকেনে যাকিরিনেরা কারণ ডাইরেক্ট আমার আল্লাহকে যদি কেউ পাইতে চায় কশিন কালে এটা পাওয়া যাবে না এটা সৃষ্টির লগ্ন থেকে শয়তানের মাধ্যমে আল্লাহ দলিল দিছে যদি ডাইরেক্ট কেউ ডাইকে আল্লাহরে পাওয়া যাইতো শেষ পর্যন্ত কামিয়াবি হয়ে যাইতো তাহলে এটাই হইতো শয়তান ঠিক না বে ঠিক ডাইরেক্ট আল্লাহরে ডাকছে
ডাকার পরে আল্লাহ নিয়ামত দিছেও কিন্তু যেই মাধ্যমে গেল আলগারে পাইবো ওইখানে গিয়া ভুলটা করছে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলেন এই মাদ্রাসার সাথে একটু লাভ দিয়ে উঠা যাও তা আপনিই বলবেন বাইরে মাদ্রাসার সাথে কি লাভ দিয়ে উঠা যায় কোনা তো উঠা তো যায় না কি কি করা যায় উঠা যাবে কিন্তু একটা মুতাওয়াসিতান লাগবে একটা ওসিলা লাগবে একটা মাধ্যম লাগবে তো কি করো সিঁড়ি বানায় দাও আপনি লাভ দিয়ে উঠতে পারেন না আবার সাথে উঠতে পারেন সিঁড়ি থাকে আপনি মাদ্রাসার সাথে লাভ দিয়ে উঠতে পারেন না আবার সাথে উঠতে পারেন এই সাথের সঙ্গে যদি আপনার এই জমিন থেকে সিঁড়ির কানেকশন থাকে